আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগগুলো দেওয়া হয় এগুলো পরে স্থায়ীকরণ হয় কি না। আপনারা যারা নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি দেখেন তারা খেয়াল করবেন এখন ম্যাক্সিমাম নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে লেখা থাকে রাজস্ব খাতের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বা শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে এই অস্থায়ীভাবে নিয়োগ এটা কি সারা জীবনের জন্য অস্থায়ী, এই চাকরিটা কি স্থায়ীকরণ হবে না। রাজস্ব খাতের বিপরীতে বা শূন্য পদের বিপরীতে যে নিয়োগগুলো দেওয়া হয় এই চাকরিগুলো 1 বছর বা 2 বছর অস্থায়ী ভিত্তিতে থাকে, শিক্ষানবিশ থাকে। 1-2 বছর পার হয়ে যাওয়ার পর আপনি চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে কর্তৃপক্ষ তাহলে আপনার চাকরিটি স্থায়ীকরণ করবে। এছাড়া বিভিন্ন প্রকল্প বা আউটসোর্সিংয়ে থাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। আউটসোর্সিংগুলো কখনো স্থায়ীকরণ হবে না। শুধুমাত্র আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন তখন লক্ষ্য করবেন যে রাজস্ব খাতের বিপরীতে বা শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে কি না। যদি রাজস্ব খাতের বিপরীতে বা শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে এই চাকরিগুলো অবশ্যই স্থায়ীকরণ হবে। আপনারা জানবেন যে সরকারি চাকরির সকল পদেই প্রথমত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, পরে 2 বছর পরে এটি স্থায়ীকরণ করা হয়। এমনকি যারা বিসিএস ক্যাডার হয় ইনিশিয়ালি যখন জয়েন করে তখন তারাও অস্থায়ী ভিত্তিতেই জয়েন করে, পরে স্থায়ীকরণ হয়। আশা করি বিষয়টি পরিষ্কার আপনাদের কাছে। কিন্তু আউটসোর্সিং যেটা নিয়োগ দিয়ে থাকে অস্থায়ী ভিত্তিতে এটা কখনো স্থায়ীকরণ হবে না। এটা কিন্তু আপনি সার্কুলারে লেখাই থাকে যে ভবিষ্যতে স্থায়ীকরণের কোনো সম্ভাবনা নাই।